আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে স্কাইপি অ্যাকাউন্টে আপনি ফ্রেন্ড অ্যাড করবেন। কিভাবে স্কাইপি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এ নিয়ে আমি দুইটি ভিডিও তৈরি করেছি, যদিও সেটি মোবাইলের মাধ্যমে কিভাবে করতে হয় এগুলো দেখিয়েছি, কিন্তু স্কাইপি অ্যাকাউন্টে কিভাবে ফ্রেন্ড অ্যাড করতে হয় এই বিষয়ে আমি কোনো টিউটোরিয়াল করিনি। সো আজকে ভাবলাম এই বিষয়ের উপর একটি টিউটোরিয়াল আমি তৈরি করি। তার কারণ হচ্ছে, স্কাইপি অ্যাকাউন্ট আপনি কেন তৈরি করেছেন? নিশ্চয়ই কারোর সঙ্গে চ্যাট করার জন্য বা ভিডিও কলে কথা বলার জন্য। আবার অনেকেই স্কাইপি অ্যাকাউন্ট তৈরি করে হচ্ছে যারা ফ্রিল্যান্সিং করেন, তারা হয়তো বায়ারদের সঙ্গে কথা বলার জন্য বা বায়ারদের সঙ্গে চ্যাটিং করার জন্য স্কাইপি অ্যাকাউন্ট প্রয়োজন হয়। তো কারণ যেটাই হোক না কেন, বেশিরভাগ মানুষ কিন্তু স্কাইপি অ্যাকাউন্ট তৈরি করে বিভিন্ন ফ্রেন্ডদের সঙ্গে চ্যাটিং করার জন্য বা ভিডিও কলে কথা বলার জন্য। তো এখানে আসলে ফ্রেন্ড কিভাবে অ্যাড করতে হয় এটি আপনারা অনেকেই জানেন না। তো যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও টিউটোরিয়াল। যদি আপনি স্কাইপি অ্যাকাউন্টে বিগিনার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি কন্টিনিউ দেখবেন। তো স্কাইপি অ্যাকাউন্টে ফ্রেন্ড অ্যাড করার জন্য আপনাকে সরাসরি চলে আসতে হবে স্কাইপি অ্যাকাউন্টে, ঠিক আছে? স্কাইপি সফটওয়্যারটি আপনাকে ওপেন করতে হবে। তো আমরা স্কাইপি সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। সফটওয়্যারটি ওপেন করার পর আপনাকে যেটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে বড় করে একটি ব্লু রঙের একটি বাটন দেওয়া রয়েছে, জাস্ট এটার উপর ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি সার্চ আইকন আছে, সার্চের উপর ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটি আপনি সিলেক্ট করে নেবেন আপনার কিবোর্ড থেকে। ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করার পর আপনি যে ফ্রেন্ডের নাম লিখে এখানে সার্চ করবেন। ধরুন আমি আমার নামটি লিখছি সালাম ভাই, সালাম ভাইটা লিখলাম। লেখার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন এখানে তিনটি অ্যাকাউন্ট চলে আসছে, ঠিক আছে? তিনটি স্কাইপে আইডি এখানে চলে আসছে। তো এইভাবে যদি আমি আবারও অন্য একটি নাম টাইপ করি, যেমন ধরুন, তো আমি আমার একটি ফ্রেন্ডের নাম লিখছি এখানে, বাচ্চা। এটি লেখার পর দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে বেশ কিছু আইডি আমাকে সাজেস্ট করছে, অর্থাৎ স্কাইপি আইডি এখানে কিন্তু শো করছে। তো এখন এখানে লক্ষ্য করুন, দেখুন নিচের দিকে একটি মোর অপশন রয়েছে, ঠিক আছে? এই মোর অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ফ্রেন্ডদেরকে আরও রিকমেন্ড করবে, ঠিক আছে? দেখুন এখানে কিন্তু মোর অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো আইডি চলে আসছে, ঠিক আছে? তো এখান থেকে আপনি আপনার যে যে আইডিগুলো পছন্দ, যে যে আইডিগুলোর সঙ্গে আপনি কথা বলতে চান, মানে যে ফ্রেন্ডের সঙ্গে আপনি কথা বলতে চান সেই সব ফ্রেন্ড আপনি এখান থেকে খুব সহজে অ্যাড করতে পারবেন। তো যেটি আপনার পছন্দ হোক না কেন সেটার উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনের উপর ক্লিক করলে, ক্লিক করার সাথে সাথে কিন্তু এই আইডিতে আপনার একটি ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাবে, এবং সে যদি অ্যাকসেপ্ট করে আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটি তাহলে কিন্তু আপনি এবং সে ফ্রেন্ড হয়ে যাবেন, ঠিক আছে? এইভাবে আপনি খুব সহজে কিন্তু আপনি ফ্রেন্ড অ্যাড করতে পারবেন স্কাইপি অ্যাকাউন্টের মধ্যে। তো এখান থেকে আপনি যে নামের সঙ্গে ফ্রেন্ড অ্যাড করতে চান সেই ফ্রেন্ডের নামটি লিখবেন। লেখার পরে এখান থেকে মোর অপশানে ক্লিক করবেন, তাহলে অনেকগুলো নাম চলে আসবে, ঠিক আছে? অনেকগুলো আইডি চলে আসবে। সেই সমস্ত আইডি থেকে আপনি যে আপনার যে আইডিটি পছন্দ, আপনি যার সঙ্গে কথা বলতে চান, যার সঙ্গে চ্যাটিং করতে চান, তার আইডিতে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পরে সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু আপনার সঙ্গে তার ফ্রেন্ড অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এরপর থেকে কিন্তু আপনি খুব সহজে চ্যাটিং করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, কথা হচ্ছে আবারও নেক্সট কোনো ভিডিওতে।